আসসালামু আলাইকুম। বাংলাদেশি ক্যানাডিয়ান কাপল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি গালিব মির্জা বলছি ক্যানাডার সাসকাচুয়ান প্রদেশের সাসকাটুন থেকে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে গাড়িতে কার সিট লাগানো হয়। আজকের ভিডিওটি হবে যারা নতুন বাবা মা হচ্ছেন তাদের জন্য। এক একটা দেশে এক একটা নিয়ম। ক্যানাডাতে যখন কারো বাচ্চা হয় তখন বাচ্চা হাসপাতাল থেকে বাসে আনার সময় কার সিটে করে আনতে হয়। এখানে কিন্তু আপনি যদি ট্যাক্সি অথবা গাড়িতে করে বাসে নিয়ে আসেন বেবিকে, তখন আপনি কিন্তু কোলে করে আনতে দেওয়া হয় না। বাংলাদেশে যেমন কোলে করে চুমা দিতে দিতে নিয়ে আসে বাসায়, এটা কিন্তু এখানে অ্যালাউ না। এখানে এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই আজকে আমি কার সিটটা ইনস্টল করব। আমি কিভাবে ইনস্টল করব সেটগুলো আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। প্রথমে আপনাদেরকে দেখাবো যে আমরা কোন কার সিটটি ব্যবহার করছি। এটি গ্রেকো ব্র্যান্ডের, এটি আমরা বেবিসার্স থেকে নিয়েছি। এখানে দুটো পার্ট আছে, এটা হলো ক্যারিয়ার এবং নিচেরটা হলো বেস। এটি ক্লিক সিস্টেম, এই বেসটি এখানে ক্লিক করে ওঠানো যায়, আলগা করা যায়। ইনস্টল করার আগে দুটো বই অবশ্যই প্রয়োজন। একটি হলো ম্যানুয়াল বুক কার সিটের, আরেকটি হলো গাড়ির ম্যানুয়াল বুক। অর্থাৎ আমার গাড়িটি হলো টয়োটা রাফোর 2015, 6 বছর আগের গাড়ি। সেই ম্যানুয়ালে দেওয়া আছে কিভাবে কার সিট ইনস্টল করতে হয়। এখানে ধাপে ধাপে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। আপনি কার সিট ইনস্টল করার আগে সেই ম্যানুয়াল বই পড়তে হবে। এখন আমি বেসটা এখানে ফিট করব কারে। বেস ফিট করার আগে আপনাকে চেক করতে হবে কার যেন পার্ক করা থাকে লেভেলে, অর্থাৎ এটি আপহিল বা ডাউনহিলে থাকলে চলবে না। এটিকে লেভেল গ্রাউন্ডে কারটা প্রথমে পার্ক করতে হবে। কার সিটের এক্সপায়ার ডেট আছে, অর্থাৎ এই কার সিটটি 10 বছর ব্যবহার করা যাবে। ম্যানুফ্যাকচারিং ডেট থেকে 10 বছর পর্যন্ত আমি এটা ব্যবহার করতে পারবো। এখানে দেখা আছে ম্যানুফ্যাকচারিং ডেট হলো 2020 সালে, অর্থাৎ আমি 2030 সাল পর্যন্ত ব্যবহার করতে পারবো। এই কার সিটটি আমি প্রথমে এর লেভেলটা ঠিক করব। এখানে ব্লু পয়েন্টারটি আছে, সেটা একেবারে মাঝখানে থাকবে। এখানে এটার পিছনের দিক দিয়ে এই যে এটার মাধ্যমে অ্যাডজাস্ট করা যায়। আমি এটা নিচু করলাম, এটা একেবারেই মাঝখানে হয়েছে, অর্থাৎ এটা পারফেক্ট। এই গাড়িটি আমার, যেহেতু আমি চালাবো আর এবং আঁখি প্যাসেঞ্জার সিটে বসে থাকবে, তাই আঁখির পিছনে আমরা বেবিকে রাখবো। কারণ ক্যানাডাতে রাইট সাইড দিয়ে ড্রাইভ করা হয়, অর্থাৎ আঁখির সাথে সবসময় পথচারী পারাপার থাকে, আর আমার সাইডে থাকবে রোড। যদি ইমার্জেন্সিতে গাড়ি থামাতে হয় এবং বেবিকে চেক করতে হয়, তাহলে আঁখি যেন ইজিলি এটা চেক করতে পারে। এটার ভিতরে স্ট্র্যাপ আছে, এই স্ট্র্যাপটা দিয়ে আমি এই বেসটাকে টাইট করে লাগাবো। এবং স্ট্র্যাপটা সবসময় এই ক্লিপটা আপসাইড ডাউন থাকবে, অর্থাৎ এটা এভাবে হবে না। তো এখানে একটা এখান দিয়ে ঢুকাতে হবে, একটা আর একটা এখান দিয়ে ঢুকাতে হবে, এবং এটা গাড়ির পিছনে ক্লিক করতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের। কারের কর্নারে এখানে এই যে বেবি সাইন আছে, এই বেবি সাইনের নিচেই এখানে হুক আছে। আমি দেখাচ্ছি, এই যে এটা হলো হুক, এটা ক্লিক হয়েছে। মাঝখানে একটা লক আছে, সেই লকটা আমি উঠিয়ে সেই লকের উপর দিয়ে বেলটা রাখব। এরপরে আমি পাশের বিষয়টা, পাশের জায়গাটা লক করব। লক হয়ে গেছে, এখন আমি টাইট করব। টাইট এখান দিয়ে করা যায়। এবার আমি এটা লক করে দেব। এরপর নাড়া দিয়ে দেখতে হবে এটা টাইট হয়েছে কিনা, একটু লুজ থাকলে কোনো সমস্যা নেই।
এখন আমি এই ক্যারিয়ারটা এখানে ইনস্টল করব খেয়াল রাখতে হবে যখন এই ক্যারিয়ারটা ইনস্টল করার পরে প্যাসেঞ্জার সিটের সাথে এই ক্যারিয়ার যেন লাগানো না থাকে এটা যেন মধ্যে দূরত্ব থাকে এটা দূরত্ব আছে কারণ যদি লাগানো থাকে এবং কোনো দুর্ঘটনা হয় তাহলে কিন্তু এই ক্যারিয়ারটা ড্যামেজ হবে বেবিও ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চার ফেস কিন্তু থাকবে গাড়ির উল্টা পাশে অর্থাৎ ড্রাইভারের উল্টা দিকে বাচ্চার ফেস থাকে এর মূল কারণ হলো যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে প্যাসেঞ্জার এবং ড্রাইভারের পাশ দিয়ে এয়ার ব্যাগ বের হয় এবং খুব জোরভাবে এবং বেবি যদি ড্রাইভারের দিকে ফেস থাকে তাহলে সেই এয়ার ব্যাগটা বেবির দিকে খুব জোরে বাড়ি দিবে এবং এতে বেবির ডেথ হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে এই বেবির ফেস থাকে উল্টো দিকে আমরা এভাবে প্রথমে হসপিটালে যাব আমার দায়িত্ব হলো বাচ্চা ডেলিভারি হওয়ার পর যখন নার্স রিলিজ দিয়ে দেবে বাচ্চাকে তখন এই ক্যারিয়ারটাকে আমি এভাবে উঠিয়ে আমি হসপিটালে ভেতরে নিয়ে যাব এবং এরপরে নার্স আমাকে সাহায্য করবে বেবিকে এখানে বসানোর জন্য তো এখানে বেবির সিট বেল্ট আছে নার্স আমাকে হেল্প করবে কিভাবে সিট বেল্ট লাগাতে হয় এবং ভালোভাবে লাগাতে পেরেছি কিনা এরপর আমাকে দিয়ে দেবে এরপর আমি গাড়িতে করে বাচ্চাকে বাসে নিয়ে আসব এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাচ্চা সিট লাগাতে হয় এবং শোয়াতে হয় এখানে এটা একটি ছোট ডল বেবি ডল আমি প্রথমে বাচ্চাটাকে এভাবে বসাবো প্রথমে আমি এখন সিট বেল্টটা লাগাচ্ছি এই বুকের সাথে সিট বেল্টটা ক্লিক করে লাগাতে হবে এবং খেয়াল রাখতে হবে এই বেল্টটা যেন বাচ্চার আর্মপিটের বরাবর থাকে বেশি গলার সাথে যেন না থাকে এবং বেশি নিচে না থাকে এবং নিচে পাটটা এখানে দুটো ক্লিক করতে হবে এরপর এখানে বেল্টের বাকি অংশ আছে এটা দিয়ে টাইট করতে হবে মোটামুটিভাবে আমি পারফেক্টভাবে লাগিয়েছি আশা করি তবে আনার আগে নার্স চেক করে দেখবে যে বাচ্চা ঠিকভাবে আছে কিনা আর যেহেতু আখির বেবি হবে উইন্টারে সেহেতু আমি এখানে কাপড় দিয়ে দিতে পারি এটা ব্ল্যাঙ্কেট দিতে পারি এটার জন্য স্পেশাল ব্ল্যাঙ্কেট আছে ধরেন আমি এখন হসপিটাল থেকে বেবিকে নিয়ে আসলাম এরপরে আমি এটা এখানে ক্লিক করছি এখন আমি ড্রাইভ করব কিন্তু ড্রাইভ করার আগে আমি কিন্তু এবং আঁকি কিন্তু বাচ্চার ফেস দেখছি না তো আমরা বিশেষ করে আঁকে একটা জিনিস পাঠিয়েছে একটা মিরর পাঠিয়েছে সেই মিররটা আমি এখন ইনস্টল করে দেখাচ্ছি এটা আঁকির বোন আঁকা পাঠিয়েছে আমাদের জন্য এটা মিরর ফর ব্যাক সিট আমি এটা ইনস্টল করছি আমি এখন সিটের ব্যাকে হেড যেখানে রাখে সেখানে আমি এটা ইনস্টল করছি এখানে স্ট্রেপ আছে এটা ক্রস করে লাগাতে হয় এরপর এটা টাইট করে দিচ্ছি আমি আমি এখন ড্রাইভার সিটে বসলাম এখন আঁকি মিররটা অ্যাডজাস্ট করবে আঁকি করো আরও ডাউন করতে হবে হ্যাঁ এসেছে এবার লেফটের দিকে সরাও রাইটে হ্যাঁ রাইটে আরও আরও ডাউন আরও রাইটে আমাদের মিরর ইনস্টলেশন হয়ে গেছে এখন ফাইনাল টাচ গাড়ির ঠিক স্টার্ট দেওয়ার আগে গাড়ির যে সিট বেল্ট আছে সেই সিট বেল্ট কিন্তু লাগাতে হবে অর্থাৎ আমি আপনাদের দেখাচ্ছি ক্যারিয়ারে এই একটা হোলের মতো আছে সেখানে সিট বেল্ট ঢুকিয়ে লক করতে হয় এই পাশেও আছে এরপর লক করে দিলাম
এটা এটা ছুটে যাবে না, এটা ফাইনাল টাচ। ড্রাইভার এবং প্যাসেঞ্জারের সিট থেকে বেবির মুখ সম্পূর্ণভাবে দেখা যায় আয়নাতে। আমি এই ভিডিওর মাধ্যমে আখির বোন আকাকে স্পেশাল থ্যাংক ইউ দিতে চাই। এই সমস্ত কিছুই আঁকা আমাদের গিফট করেছে। আঁকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ হ্যাপি হয়েছি যে এত সুন্দর জিনিস তুমি গিফট করলা। ক্যারিয়ারে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, আপনারা ইনস্টল করার আগে এই ইনফরমেশনগুলো পড়ে দেখবেন, এতে উপকৃত হবেন। আমি সবগুলোই পড়ে দেখেছি, মোটামুটিভাবে ধারণা হয়েছে। আসলে এটাই আমাদের জন্য ছিল প্রথম কার ইনস্টলেশন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা হলো স্টিকার, বেবি স্টিকার, বেবি অন বোর্ড। প্রত্যেকটি গাড়িতে এটা আসলে লাগাতে হয়, বাধ্যতামূলক নয়। এটা লাগানো হয় সতর্কতা স্বরূপ, অর্থাৎ অন্য গাড়ি যখন এই স্টিকারটা দেখবে যে এখানে বেবি আছে, তাহলে ওরা সতর্ক হয়ে যাবে। ক্যানাডাতে সবচেয়ে মূল্যবান যে বিষয়টি, সেটি হলো কিন্তু শিশু। শিশুরা হলো গিয়ে এই ক্যানাডার সম্পদ। ক্যানাডার সরকার এবং সবাই শিশুদের অত্যাধিক যত্ন করে এবং শিশুদেরকে অন্যভাবে দেখা হয়। আমি এটা এখন এখানে এই গাড়ির পেছনে লাগিয়ে দেব। আমি গাড়ির পিছনে রাইট সাইডে লাগিয়েছি, কারণ এর বরাবরই আমরা বেবিকে রাখবো, সেই কারণে। এই ছিল আজকে আমাদের ভিডিও। আমরা বেবি কার সিট ইনস্টল করলাম। আশা করি আমাদের সাথে সাথে আপনারাও শিখলেন যে কিভাবে কার সিট ইনস্টল করা যায়। আসলে এই ভিডিওটি কিন্তু যারা নতুন বাবা মা হবে এই নর্থ আমেরিকায়, তাদের জন্য। আশা করি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।